वेलकम बैक टू देवर पीटर्स व्लॉग। देखो आज के आवार रेडी शेडी हुए गए थी। आज के एकुन तो अमी आवार बेरोच्छी। तबे आज के तपोतिदीर बाड़ी नय, आज के होच्छे माझेर दिन टा। आज के तपोतिदीर बाड़ी जावाटा स्किप कोरे थी। आज के आम्रा एकुन जाच्छी सिनेमा देखते। आमी राशि आर राशिर बाबा। এই যে রাশি রেডি হয়ে গেছে, রাশির বাবা নিচে গিয়ে ওয়েট করছে। তো আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি। কি সিনেমা সেটা তো তোমরা পুরোটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আজকে আমি আজকে ফার্স্ট টাইমের জন্য মানে ব্ল্যাক আর রেড টিপ পরি। সাধারণত তোমরা মানে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে ব্ল্যাক বা রেড টিপই পরি। বাট আজকে আমি দেখো ব্লু এর সঙ্গে ব্লু ম্যাচিং করে টিপ পরেছি। কিরকম লাগছে জানিও? ব্লু ড্রেস, ব্লু চশমা, ব্লু টিপ। ফার্স্ট টাইমের জন্য আমি এরকম ম্যাচিং টিপ পরলাম। নর্মালি আমি পরি না, ব্ল্যাক বা রেড টিপ দিয়েই পরি। তার লাইটগুলো নিভিয়ে দিই। রাশির বাবা নিচে গিয়ে ওয়েট করছে আমাদের জন্য। 7টা থেকে শো, আমরা যাচ্ছি মিনি সুষমা। আমরা সুষমা উদয়নে দেখবো। জানো তোমরা যে আমাদের এখানে উদয়ন সিনেমা হল খুব ভালো মাল্টিপ্লেক্স করেছে। উদয়নেই যাওয়ার কথা ছিল, কিন্তু উদয়নের শো টাইমটা আমাদের সাথে ম্যাচ করলো না। একটাই শো টাইম ওখানে 2:55 থেকে। তো এই দুপুরবেলা 2:55 সময় যাওয়াটা পসিবল নয়। আর এখানে আমরা যাচ্ছি 7টার শোয়ে। একটা ছিল 4:30 থেকে মিনি সুষমা, আর একটা হচ্ছে 7টা থেকে ছিল। তো আমরা 7টার শোটাতে যাচ্ছি, সবকিছু কাজ টাজ কমপ্লিট করে যাচ্ছি। জাস্ট রাত্রিবেলা আসবো, খাবো, শুয়ে পড়বো। কালকে তো আবার তবু দিদির ওখানে যাওয়া। তো আজকে দিনটা ওখানে স্কিপ করে টুক করে একটু সিনেমা দেখতে চলে যাচ্ছি। আর ওর বাবা বলেছিল, মানে আমাকে প্রমিস করেছিল যে এই সিনেমাটা ও আমাকে দেখাবেই দেখাবে, মানে ও আমার সাথে যাবে। তো আমরা প্রায় 3 বছর বাদে, মানে আমরা 2019-এর এই জুন মাসে, 1 জুনে আমরা লাস্ট সিনেমা দেখেছিলাম দুজনে একসাথে, সেটা ছিল যে দুর্গেশগড়ের গুপ্তধন। তারপরে আমি টুকটাক সিনেমা দেখেছি বন্ধুদের সাথে, পূজা, ভৌমনি, সুকন্যা এদের সাথে। বাট ওর সাথে, রাশির বাবার সাথে আমি প্রায় 3 বছর বাদ, প্রায় কেন 3 বছর বাদে আমি যাচ্ছি সিনেমা দেখতে। তো চলো, খুবই এক্সাইটেড, বুঝতে পারছো? তো চলো, কি সিনেমা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো সব। রাশির বাবা অ্যাজ ইউজুয়াল 6:40 বাজে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে কোথায় চলে গেছে। এবারে যদি গেট পড়ে যায় না, রেল গেটটা যদি পড়ে যায়, তাহলেই মুশকিলে পড়ে যাব। কি জানি কোথায় যে চলে যায় দাঁড় করিয়ে রেখে। এই যে এসেছে, এবারে বেরিয়ে পড়েছি আমরা। আর এই দেখো, এখানে লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস, তো সেজন্য উৎসব হচ্ছে, পুজো হচ্ছে। আর এই দেখো, গেটটা পড়েছিল, গেটটা খুলেছে, কিন্তু কি লম্বা জ্যাম পড়েছে, দেখো জ্যাম হয়েছে দেখো। ওই জন্য রাশির বাবা গলিগালা দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। এখন তাড়া লেগেছে তার খুব। গিফটটাও কিনে নিলাম তপতিদির ছেলের জন্য, ঘড়ি নিয়েছি একটা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এবারে হলে যেতে হবে। ঘড়ির দোকান থেকে বেরিয়ে এখন সূর্যা যাচ্ছি সুষমা সিনেমা হল। তো এই চলে এসেছি সুষমা সিনেমায়, একদম টাইম হয়ে গেছে, টিকিট কাটাই আছে আমাদের। চলো, রাশির পপকর্ন নেওয়া হয়ে গেছে, কুরকুরে পপকর্ন। চলো চল চল চল, শুরু হয়ে যাবে। বাপরে কি অন্ধকার! যথারীতি ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেছে, নাম দেখাচ্ছে, এখন আমরা ঢুকলাম। আগে রেডি হয়ে ওকে ডাকতে গিয়ে দেখি দেখি কেউ নেই। আচ্ছা, কেন চলে গেল বলুন তো, মানে আপনার কি মনে হয়? জুস খাবে বলেছে, তো বেরিয়েছি, ওর বাবা ওকে নিয়ে বসে আছে, আমি এসেছি জুস নিতে। রাশির জন্য এই লস্যিটা নিই, সরি, রাশির জন্য স্লাইসটা, আর এই যে আমাদের জন্য লস্যি নিয়েছি একটা। চলো, শুরু হয়ে গেল মনে হয়। বাংলাদেশ, ইনফ্যাক্ট ডাক্তার আমাকে বলেছিলেন যে ওর স্মৃতিতে যেসব কথাগুলো আসে সেই সব জায়গাগুলো। এই হচ্ছে সেই বিখ্যাত গান। তো তোমরা তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কি সিনেমা দেখতে এসেছি। হ্যাঁ, আমরা দেখতে এসেছি বেলা শুরু, আর এই গানটার জন্য রাশি এতক্ষণ ওয়েট করে বসেছিল যে কতক্ষণ এই গানটা হবে। তো এখন গানটা হচ্ছে, রাশি এখন নিজে গুনগুন গুনগুন করে গানটা গাইছে। শুধু রাশি নয়, আমিও করছি। তো সেই বিখ্যাত টাপাটিনি গান, আর কপিরাইট ক্লেমের ভয়ে আমাকে এইভাবে গানটাকে ফাস্ট করে দিতে হয়েছে। তো দেখো, সত্যি খুব সুন্দর লাগছে,
শেষ না বেরিয়ে গেলাম 2 ঘন্টা 20 মিনিট মতন সিনেমাটা 9টা 20 বাজে ও রাশি বলছে বেশ ভালো ছিল সিনেমাটা হ্যাঁ বেলা শুরু ডিফিনিটলি ভালো তবে আমার যেন কোথাও বেলা শেষেটা বেশি ভালো লেগেছে যাই হোক বেরিয়েছি আমি খুব ইমোশনাল যে কোনো সিনেমা দেখলেই কাঁদি যে কোনো সিনেমাতে আমার চোখ দিয়ে জল বেরোবেই তো যথারীতি কেঁদেছি এটা নিয়ে সবাই আর কিও মারে রাশির বাবা আর কি মাঝে কেঁদেছো তো কেঁদেছো তো এরকম অবশ্যই তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে বাড়ি চলে এসেছি এসে আগে আমার মাছগুলোকে খেতে দিতে হবে দেখো মাছগুলোকে খেতে দিচ্ছি 9:30 বাজে রেখে আগে খেতে দিয়ে দিলাম দাঁড়া এটা আবার পাম্পটা বন্ধ না করেই আমি মাছ খেতে দিলাম না আমি সরি লাইট নিভিয়ে দিয়েছি আমি না পাম্পটা বন্ধ করে ওদেরকে খেতে দিই তাহলে ওই যে একটা পাম্পটা চলে কি হয় একটা ভাইব্রেশন হয় তো আমার জন্য মনে হয় ওদের বোধহয় খেতে অসুবিধা হচ্ছে এটা অ্যাঞ্জেল গুলোকেও দিয়ে দিই খেতে ফিরে এলাম একেবারে আজকে সকালবেলা কালকে ব্লগটা এন্ড করা হয়নি তার কারণ হচ্ছে আজকে ভোরবেলা রাশির বাবা বেরিয়ে গেছে মানে বেরিয়েছে তো আজকে তো রাত্রিবেলা ও ফিরবে না এবারে কালকে রাত্রিবেলা ফিরে খাবার দাবার গরম করা তারপরে আজকে অনেকটা ভোরবেলা বেরিয়েছে 4:30-4:45 সময় সেজন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তার থেকেও বড় কথা রাশির বাবার ব্যাগ গোছানোর ব্যাপার ছিল ও তো এটা নিতে গিয়ে ওটা ভুলে যায় ওটা নিতে গিয়ে সেটা ভুলে যায় এরকম অবস্থা তো সেই জন্য কালকে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি ওই মাছকে খেতে খেতে দিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে কথা বলবো বাট তারপরে আর আমার ক্যামেরা অন করা হয়নি সেজন্য আজকে ফিরে এলাম ভাবলাম যে না এবারে ব্লগটা শেষ করে দেওয়া দরকার তাও ফিরে এলাম মানে রান্না বান্না করে একেবারে জামা কাপড় কেচে টেচে এই ফ্যানের তলায় বসলাম বসে ভাবলাম যে না এবারে ব্লগটা এন্ড করে দিই তো যাই হোক সিনেমাটা কালকে দেখে এলাম তোমাদের তো বললাম অনেক বছর বাদে দুজনে মিলে একসাথে সিনেমা দেখতে গেলাম খুব ভালো লেগেছে আর রাশিকে নিয়ে গেছিলাম রাশি খুব এক্সাইটেড ছিল হচ্ছে টাপাটিনি নাচ এবং গানটা দেখার জন্য ওইটার জন্য শুধু গেছিল আর নর্মালি সিনেমা হলে ওকে খুব একটা নিয়ে যাওয়া হয় না আমার মা বাবার কাছে রেখে দিয়েই ওকে যাওয়া হয় কিন্তু কালকে ওই যে অনেকটা রাত হয়ে যাবে আবার ও বাড়ি থেকে আনতে যাব ওই জন্য আরো নিয়ে গেছি আর রাশি নিজে ওই টপাটিনি নাচ দেখার জন্য খুব এক্সাইটেড ছিল ওই জন্য আরো গেছে তো যাই হোক ও তো মোটামুটি পপকর্ন জুস লস্যি এই নিয়েই বসেছিল খুব একটা বিরক্ত কিছু করেনি মিথ্যা কথা বলবো না বিরক্ত একদমই করেনি শুধু একবার দুবার জিজ্ঞাসা করছিল মা ওই গানটা কখন হবে টপাটিনি গানটা কখন হবে একটার পর একটা গান হয়ে যাচ্ছে টপাটিনি গানটা কখন হবে এই আর কি গান দুটো বলতে একটা তো টপাটিনি গানটা সত্যি খুব ভালো লেগেছে ভালো গান আমরা তো অনেকদিন আগে থেকেই শুনেছি আর শো আগে আদরে ওই গানটাও খুব সুন্দর বলো খুব ভালো লেগেছে আর সিনেমাটা দেখে তো আমার বড় রিয়েলাইজেশন এইটা হলো যে তুমিও কদিন বাদে এরকম হয়ে যাবে মানে আমাকে ও তিন্নি বলে ডাকে আর বলছে তুমিও কদিন বাদে এরকম হয়ে যাবে বলছে হ্যাঁ এরকম তো হয়ে যাব মানে সিনেমাটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে সৌমিত্র যিনি ওয়াইফ ওনার স্মৃতি থেকে হাজব্যান্ড মুছে গেছেন মানে হাজব্যান্ড বাদে ওনার বরকে বাদে বাকি সব কিছু ওনার মনে আছে ছেলে মেয়ে সব কিছু একটু একটু করে স্মৃতি চলে গেছে তার মধ্যে ওনার হাজব্যান্ডের স্মৃতিটা একদমই ওনার মধ্যে নেই মানে উনি ওনার হাজব্যান্ডকে চিনতেই পারছেন না তো এটা দেখে আমার বর বলছে যে তুমি দুদিন বাদে এরকম হয়ে যাবে এবং হ্যাঁ তুমি যদি আমাকে এভাবে অবহেলা করো যেরকম ভাবে উনি যখন সময় দেওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে তখন সময় দেননি বলে ওনার ওয়াইফের এরকম হয়েছে তো তুমি যদি আমার সাথে এরকম করো আমি ওরকম হয়ে যাবো আর কি যাই হোক বলছে কি ভুল করলাম সিনেমাটা দেখতে এসে মানে ভালো সিনেমা বাট বলছে আমার উচিত ছিল একা একা দেখা তোমাকে এইসব সিনেমা দেখানোর দরকার ছিল না এমন বদমাস জানো তো না বাট যাই হোক বেশ ভালো সিনেমা সত্যি একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে দুজনে দুজনকে সময় দেওয়াটা খুব প্রয়োজন সেটাই হয়তো সিনেমাটার মাধ্যমে বোঝানো হয়েছে এর আগে আমরা বেলা শেষে দেখেছি তবে আমি বলবো বেলা শুরুর থেকে বেলা শেষে আমার বেশি ভালো লেগেছে মানে কিছুটা হলেও একটু সামান্য হলেও বেলা শেষেটা আমার বেশি ভালো লেগেছিল তো যাই হোক তোমরা যারা দেখেছো বেলা শুরু এবং বেলা শেষে তাদের কোনটা বেটার লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দুটোই ডেফিনেটলি ভালো শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় সিনেমা নিয়ে তো কোনো মানে কথা বলার ধৃষ্টতা আমার নেই কিন্তু যদি কম্প্যারিজন করি তাহলে বলবো যে বেলা শেষেটা মানে এইটুকু মানে 0.01% এর জন্য হলেও আমার বেলা শেষে বেশি বেটার লেগেছিল তোমাদের মতামত তোমরা জানিও
ঠিক আছে। আর যাই হোক, ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা নতুন আসছো তাদের জন্য বলছি, আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আজকে আবার রেডি শেডি হয়ে তপতিদির বাড়ি যেতে হবে, সেই ব্লগও নিশ্চয়ই করবো, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমি সকলের পাশে আছি, বাই।